শালা স্মৃতি শক্তি বাড়াবার জন্য খাইরে আছে বাদাম ভেস্তে দিয়েছি, সকালে উঠে সেই বাদামটাই খুঁজি পাচ্ছেন। জীবনে চলার পথে কখনোই থামতে নেই, কিন্তু জুতা ছিঁড়ে গেলে সেটা আলাদা ব্যাপার। উতেরি ঝলক শরফি শিবলীনে নামদক বরফি। এখনকার বাবা মায়েরা যেভাবে তাদের বাচ্চাদেরকে শাসন করে, অঙ্কগুলো কর তাড়াতাড়ি, অঙ্কগুলো করে ভুরা না করো, যা মোবাইলটা আনবো, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। না না না, আমি কচি কচি তো দেখো, সরস্বতী পূজা মানে হচ্ছে ভক্তির পূজা, ঠিক আছে? মা সরস্বতীর পূজা, এখানে বইপত্র এই সমস্ত জিনিসের পূজা, এখানে মদ বা এখানে পার্টি করা এই ব্যাপারগুলো নয়, ঠিক আছে? প্রায় বুঝতে থাকে খালি সব কি রামপাল নে দাদা, তো মদনার দোকান থেকে ইয়া নিয়ে ওই দেশি দেশি দাদা চটপট যা, ঠিক আছে? কি করে গান্ধীজি বলেছিল যে ঘুষ লিয়া অন্যায়, কেন লিবি কি করে? আমি আমার বেটা লিবি পুরো লিয়া দিয়া করব, ওর হে পয়সা ছিল, আমার পয়সা না আমি লিব দিব, তাই বল গান। বলছি বাঁশ দিতে তো সবাই পারে, কিন্তু বাঁশ দিয়ে আবার ফেরত নিতে শুধুমাত্র ডেকোরেটরটাই পারে। সালা এই জগতে কেউ আপন লয় রে ভাই, না মানে কাল রাতে আমি টুপিটা পরে ঘুমালে আর আজ সকাল দেখি নাই। প্রকৃত লিজেন্ড তো তারাই যারা স্যারকেও শ্বশুর বানাই দেয়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো যে পুষ্পা মুভির রিলিজের পর থেকে সবাই ল্যাংড়া হয়ে যাচ্ছে। কি হবে গুগল ম্যাপ দিয়ে যদি শ্বশুর বাড়িটাই খুঁজে না পাই? ফেসবুকে নিজেদের আত্মীয় স্বজনদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে বিনা পয়সায় সিসি ক্যামেরা লাগানো। তো সামনেই ভ্যালেন্টাইন ডে, তারই উপলক্ষে আমাদের নিউটন দাদু একটা সূত্র বের করে, প্রেমের ক্ষেত্রে আই লাভ সর্বদা স্থির থাকে কিন্তু ইউ বছর বছর পরিবর্তন হয়। না প্রাচীন এক কালে এক কবি বলেছেন যে যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যেও না, তা বলে আমি ঘর যাবো না কি করে? আচ্ছা অনেকেই তো বলে যে ভাই ভালো হতে টাকা ফাঁকা লাগে না ভাই, কিচ্ছু লাগে না টাকা ফাঁকা, কিচ্ছু লাগে নাই, তাহলে ডাক্তাররা টাকা লেই কেনে? শিব আর পার্বতী কোনোদিনও কম্পিউটার শিখতে পারেননি, তার কারণ তার বেটা গণেশ মাউস নিয়ে খালি পালান যায়। আমার মূল্য তো আমি সেদিন বুঝতে পারি যেদিন কাস্টমার কেয়ারের এক ভদ্র মহিলা বলেছিল আপনার কলটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মাইরি বলছে সেদিন এই কথাটা শুনে না আমার চোখ থেকে জল বাইরে গেছিল। বাসের গায়ে যেমন লেখা থাকে খাতড়া টু বাঁকুড়া, তেমনই মেয়েদের মনেও লেখা থাকে আরেকটার পর আরেকটা। বলছি বর্তমানের মেয়েগুলো রান্না করতে জানুক বা না জানুক, তারা বিমল খাতে বিনি টানতে, গাঁজা মারতে, মদ খাতে পুরা হেভি উস্তাদ, হেভি উস্তাদ। হঠাৎ শুনতে পেলাম কেউ যেন বলছে যে মাত্র 400 টাকায় সারা জীবন বসে খান, তারপর বেইরাইন দেখি যে একজন মহাপুরুষ চেয়ার বিক্রি করছে।
সাউথ ইন্ডিয়ান মুভিতে ভাই এত পরিমাণে ধুলো আওড়ে যে আর কিছু বলার নাই না, মানে দু তিনটে মুভি একসাথে দেখে নিলে মনে হয় স্নান করতে হবে। লাইক মেয়েদের স্বপ্ন, আই উইস কোনো এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে সূর্য দেখব, সূর্য দেখব, সূর্য দেখব। বলছি দিদি, গাঁজাটা কোন কোম্পানি ছিল? কালকে আমি নিজের হৃৎপিণ্ডকে একটা প্রশ্ন করলাম যে হোয়াট ইজ লাভ। আমার কাজ হচ্ছে শুধু রক্ত পাম করা, অযথা সিলেবাসের বাইরে প্রশ্ন করিস না। হয়তো আপনি এখন এটা জেনে খুব খুশি হতে পারেন যে আমি এখন ভিডিও করছি। বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আর কোন পার্টটা তোমাদের বেস্ট লেগেছে ওটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা দারুণ মজার ভিডিও আসতে চলেছে, ঠিক আছে, 10 দিনের ভিতরে আসবে, তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। বাই।